আপনি মৃত খাবার খেয়ে প্রাণবন্ত হতে চাইছেন, এটা তো মুশকিল। Because you have to raise the dead now. মানে এবার মৃতকে জীবন দান করতে হবে। আজ রাতে রান্না যাই হয়ে থাকুক না কেন সেটা না খেয়ে একটু ফল খেয়ে দেখুন, কাল সকালে আপনার অ্যালার্মের প্রয়োজন হবে না। যদি সেই হাতিটি অন্যান্য গাছেদের দিকে যায়, বাকি গাছেরা ততক্ষণে তাদের পাতায় কিছুটা পরিমাণ বিষাক্ত পদার্থ উৎপন্ন করে ফেলে। মানুষ সব রকমের আবর্জনা খাচ্ছে, পান করছে আর ডাক্তারকে বলছে আমাকে ঠিক করুন। এটা এভাবে কাজ করে না। আপনি কোনটা খান, নিরামিষ না আমিষ? আপনি দেখবেন শরীরের বিশুদ্ধিকরণ প্রক্রিয়া একেবারে কোষীয় স্তরে শোধন হবে। এই একেবারে কোষীয় স্তরের শোধন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জরুরি এক স্বাস্থ্যকর জীবনের জন্য। স্বাস্থ্যর কথা বলতে গেলে কেউ যদি বলেন তার কোনো অসুস্থতা নেই, তার মানে এই নয় যে তিনি স্বাস্থ্যবান। সকালে ঘুম থেকে ওঠার পর আপনি কি প্রাণবন্ত উজ্জীবিত বোধ করেন নাকি করেন না? স্বাস্থ্যের ইংরেজি শব্দ হেলথ আসে হোল থেকে, যার মানে সম্পূর্ণ। শরীর, মন, প্রাণশক্তি, জীবনের যে মূল প্রকৃতি, এগুলোর সম্পূর্ণতা প্রয়োজন। এই সবগুলোর বিন্যাস যদি আপনার মধ্যে সুন্দরভাবে হয়, তাহলে সকালে উঠে আপনার মনে হবে প্রাণ উপচে পড়ছে আপনার থেকে। একমাত্র এটা হলে আপনি বলতে পারবেন আপনি স্বাস্থ্যবান। আপনারা মেয়েরা একটা খুব সহজ কাজ যেটা করতে পারেন করি। যাই হোক, আপনার হজমতন্ত্র যতই ভালো হোক না কেন, রান্না করার ফলে যে এনজাইমগুলো নষ্ট হয়ে যায় সেগুলোকে কখনোই সম্পূর্ণরূপে পুনর্নির্মাণ করা যায় না। আমরা কেবল তার একটা অংশই ফিরে পেতে পারি। যদি যদি আপনার হজমতন্ত্র খুবই শক্তপোক্ত হয়, তাহলে সেই নষ্ট হয়ে যাওয়া এনজাইমগুলোর 40-50% পুনর্গঠন করা সম্ভব। কিন্তু পাচনতন্ত্র যদি দুর্বল হয়, তাহলে সেই শতাংশটি অনেক কম। তো যেটাই হোক না কেন, আপনি যদি রান্না করা খাবার খান, আপনি যে খাবারটি খান তার প্রায় 50-60% নষ্ট হয়। কিন্তু শরীরকে সেটাও হজম করতে হয়, এবং সেটা করতে শরীরকে যতটা শক্তি ক্ষয় করতে হয়, যতটা কষ্ট করতে হয়, সেটা বিশাল। বিভিন্ন মানুষের কাছে খাবারের তাৎপর্য বিভিন্ন রকম, কিন্তু আদতে খাবার হলো শরীরের ইন্ধন। সেই ইন্ধনটি যদি সঠিক হয় তাহলে শরীর অসাধারণভাবে চলবে, কিন্তু সেই ইন্ধনটি যদি বাজে হয় তাহলে শরীর চলবে কোনো একভাবে। আমি কোনো নির্দেশ দিচ্ছি না যে এভাবে খান বা ওভাবে খান, আপনি পরীক্ষা নিরীক্ষা করুন, ঠিক আছে? স্রেফ একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখুন। আজ রাতে রান্না যাই হয়ে থাকুক না কেন সেটা না খেয়ে একটু ফল খেয়ে দেখুন, কাল সকালে আপনার অ্যালার্মের প্রয়োজন হবে না, আপনি অ্যালার্মের আগেই উঠে যাবেন। আর আপনি এটাও দেখবেন, চোখ ভারী লাগছে না, রগড়াতে হচ্ছে না, ওঠার সঙ্গে সঙ্গেই প্রাণবন্ত ও সজাগ বোধ করবেন। মানুষ এটা জানেন না যে এই শরীরের মধ্যে সম্পূর্ণ সহজ বোধ অনুভব করা কাকে বলে। 95% মানুষ এটা জানেন না, দুর্ভাগ্যক্রমে, কারণ আপনারা শরীরে ভুল ইন্ধন দিতে থাকেন। এই শরীরটিকে ঠিক হাওয়ার মতন রাখা সম্ভব, এটাই আপনাকে টেনে নিয়ে যাবে। আপনাকে বয়ে বয়ে বেড়াতে হবে না, এটারই আপনাকে টেনে নিয়ে যাওয়া উচিত। এটা সম্ভব কেবল সঠিক ইন্ধনটি যোগ। খাবারের বিষয় বলতে গেলে আমি বলবো আমি খুবই খাদ্যরসিক। খাদ্যরসিক? আমি খাদ্যরসিক, তাই খুবই ভালোবাসি। তাই শুটিং এর সময় না খেলেও যখনই আমি বিরতি পাই আমি প্রচুর পরিমাণে খাই। কিন্তু আমি একজন পশুপ্রেমীও বটে। ও,
সেই জন্য এদেরকে খেয়ে নেন। না সেটা নয়, যখন আমি এরকম কোনো ঘটনা দেখি। না, লোকে বলে আমি আমার খাবারকে ভালোবাসি। আপনি পশুদেরকে ভালোবাসেন তাই তাদের খাবার হিসেবে গ্রহণ করেন। না, আমি চেষ্টা করেছি বহুবার যে আমাকে আমিষ খাবার ছেড়ে দিতে হবে। আমি সেটাও চেষ্টা করেছি, আমি আমিষ খাবার থেকে দূরে ছিলাম এক সপ্তাহ বা দশ দিন মতো। কিন্তু যখনই আমি কাউকে আমিষ খেতে দেখি আমি ভাবি ঠিক আছে পরের মাস থেকে। আমি জানি না আমি এটার থেকে কিভাবে বেরোতে পারবো। অবশ্যই আমারও বাড়িতে দুটো পোষ্য জন্তু রয়েছে এবং আমি জানি না, মানে আপনার কি মত এ বিষয়ে, এই আমিষ খাওয়া না খাওয়ার বিষয়ে? পোষ্য জন্তুগুলোকে কবে খাবেন ভাবছেন? না, ওরা আমার শিশুর মতো। তারা এটাই বলে। আমি এরকম মানুষকেও দেখেছি যারা চিকেনের সাথেও খুব ভালোভাবে কথা বলে, আর পরের সপ্তাহতেই তারা তাদের খেয়ে নেন। আপনি কোনটা খান, নিরামিষ না আমিষ? আমি মনুষ্যত্ববাদী। ও, মনুষ্যত্ববাদী! দেখুন, আজকের দিনে আমাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে এটা দেখানোর জন্য যে গাছেরাও অন্যান্য প্রাণীদের মতোই সমানভাবে সংবেদনশীল। তো আপনি একটি গাছকে খান বা একটি প্রাণীকে বা অন্য কিছু, এটা তাও একটা হিংসাত্মক কাজ। একটাই ব্যাপার যে তারা চিৎকার করে না। তারা চিৎকার করে, আপনি শুনতে পান না, সেটাই যা। অনেক প্রামাণ্য তথ্য রয়েছে যার থেকে দেখানো যায় যে তারা সত্যি চিৎকার করে। এটাকে নথিভুক্তও করা হয়েছে এভাবে যে যদি আমরা বলি একটি পশুর আবির্ভাব হয় এই গাছেদের মধ্যে, ধরা যাক এখানে ধরা যাক হাজার বা দশ হাজার গাছ এখানে আছে, একটি হাতি এসে খেতে শুরু করলে সেই গাছের পাতাগুলি সাথে সাথে এই গাছটি খবর ছড়িয়ে দেয় একই প্রজাতির সমস্ত গাছেদের কাছে যে তাকে খাওয়া হচ্ছে যা হোক কিছুর দ্বারা। আমি জানি না এটা একটা হাতিকে চিনতে পারবে কিনা, কিন্তু এটাকে এভাবে খাওয়া হচ্ছে। এবং কয়েক মিনিটের মধ্যেই যদি সেই হাতিটি অন্যান্য গাছেদের দিকে যায়, বাকি গাছেরা ততক্ষণে তাদের পাতায় কিছুটা পরিমাণ বিষাক্ত পদার্থ উৎপন্ন করে ফেলে। যখন হাতিটি এটি খাওয়ার চেষ্টা করবে তখন তার এটা তেঁতো লাগবে আর এটা বিষাক্ত বলে সেটা ছোঁবে না। তো তাদের নিজেদের মধ্যে এতটা সংবেদনশীলতা আছে। তাই আপনি একটি ফল পেরে খান বা শাকসবজি বা একটি পশুকে কেটে খান, সবটাই নিষ্ঠুর। শুধু এটুকুই যে আমাদের এটা একটু সংবেদনশীলতার সাথে করতে হবে, শুধু যেটুকু দরকার সেটুকুই। আপনার এই খাদ্যরসিক হওয়ার ভাবনাটা ত্যাগ করতে হবে। আমরা সকলেই খাবার খাই, আমাদের খাবার খেতেই হবে, না হলে আমরা এটার প্রতি নিষ্ঠুর আচরণ করব। কিন্তু খাদ্যের সঙ্গে নিজেকে চিহ্নিত করা ঠিক নয়, কারণ সেটার মানে আমরা পুষ্টির কথা ভাববো না, এটা একটু বেশি অসংযত হয়ে যাবে। নিজেদের পরিপুষ্ট করার অধিকার আমাদের আছে, একটি জীবন হিসাবে আমাদের নিজেদের পরিপুষ্ট করার অধিকার আছে, কারণ এভাবেই খাদ্যচক্র চলে আসছে পৃথিবীতে। কিন্তু আমাদের কোনো অধিকার নেই ইচ্ছাকৃতভাবে আরেকটি জীবন নিয়ে নেয়ার শুধুমাত্র আনন্দের জন্য। আমাদের এটা করার কোনো অধিকার নেই, আমাদের এই জীবনকে পরিপুষ্ট করার সমস্ত অধিকার আছে, কিন্তু আমাদের কোনো অধিকার নেই আনন্দের জন্য আরেকটি জীবন নিয়ে নেয়ার। তাই নিজেকে খাদ্যরসিক বলবেন না, কারণ খাদ্য কখনোই আপনার পরিচয় নয়। বেঁচে থাকার জন্য, পুষ্টির জন্য আমাদের যা খেতে হয় আমরা খাবো এই মুহূর্তে। প্রায় ৪০ বছর ধরে আমি এই কথাটা বলে যাচ্ছি, ঠিক আছে? আর শয়ে শয়ে হাজার হাজার মানুষকে আমি দেখেছি যারা স্বাস্থ্যবান এবং সুস্থ, যার একমাত্র কারণ ট্যাঙ্ক যখন উপচে পড়ছে তখনই তাতে সবসময় জ্বালানি ঢালছে না। ঈশা যোগ কেন্দ্রে প্রত্যেকেই খায় সকাল ১০টায় এবং আরেকবার সন্ধ্যে ৭টায়। আমাদের জীবন শারীরিকভাবে খুব সক্রিয়। আশ্রমে কোনো মোটর গাড়ি চলে না, জায়গাটা বেশ বড়, সকলেই হয় হাঁটে নয় সাইকেলে যায়।
এমনকি আপনাকে খাবার জায়গায় যেতে হলে সেটা 1 কিলোমিটার, আপনার কাজের জায়গায় যাবেন আধ বা 1 কিলোমিটার, এরকম সব সময় মানুষ শারীরিকভাবে সক্রিয়। তাই সকলে ক্ষুধার্ত হয়ে থাকে, বিকেল 3:30-4টের মধ্যে তারা প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে থাকে, কিন্তু আমরা ওভাবে বাঁচতে শিখেছি, আর তার কারণ খালি তো লাগছে। হ্যালো, আমাকে আপনার রোগীর মতো লাগছে না, তাই না? আমি আপনার কাছে আসছি না, কারণ যে কোনো সংশোধন ও শুদ্ধিকরণ শরীরের মধ্যে ঘটার জন্য আপনার পাকস্থলী খালি থাকা প্রয়োজন, এটা অত্যন্ত জরুরি। তা না হলে কোষের মধ্যে শুদ্ধিকরণের ঘটনাটা ঘটবে না। জিনিসগুলোকে আপনি জমিয়ে রাখলে সব রকমের সমস্যা হবে। প্রথমেই যেটা হবে, শরীরের মধ্যে জড়তা। জড়তার অর্থ বিভিন্ন মাত্রার জড়তা আছে, সবগুলোকে যদি বুঝতে নাও পারেন, আপনার ঘুমের পরিমাণ হলো একটি জড়তা। আপনাদের বলছি, আপনারা এখানে বাঁচতে এসেছেন না? হ্যালো, বাঁচার জন্য, ঠিক এই জায়গায় নয়, জীবনের কথা বলছি। আপনি বাঁচতে চান না? Intention of life is to live, isn't it? জীবনের উদ্দেশ্য হলো বাঁচা, তাই না? কিন্তু আপনি আমেরিকার ডাক্তারদের কথা বলেন, এই সবগুলোই এখানেও নেওয়া হচ্ছে। আমেরিকার সব ডাক্তারই বলেন আপনাকে কম করে 7-8 ঘন্টা ঘুমোতে হবে। তার অর্থ হল জীবনের 1/3 আপনাকে ঘুমাতে হবে, আরো 2-3-4 ঘন্টা যাবে স্নান প্রসাদন খাওয়া এটা ওটা সেটা করতে। তো আক্ষরিক অর্থে জীবনের 50% সময় যাচ্ছে রক্ষণাবেক্ষণে। ধরুন আপনার একটা গাড়ি আছে, একটা মোটরসাইকেল বা কার আছে, এটা যদি মাসে 1 দিন সার্ভিসে যায় এটাকে রাখা ঠিক আছে, এটা যদি মাসে 15 দিন সার্ভিসে যায় এটা উৎপাত হয়ে যায়, তাই নয় কি? অধিকাংশই তাদের দেহতন্ত্রকে উৎপাতে পরিণত করেছে, কারণ তাদের নিজের শরীরই জীবনে এক মস্ত বাধা হয়ে দাঁড়িয়েছে। যা কিছুই তারা করতে যাক, তাদের শরীর সেটা করতে দেয় না। তো এর মধ্যে অনেক দিক আছে। একটা গুরুত্বপূর্ণ দিক হল যতটা খাওয়া উচিত মানুষ তার চেয়ে অনেক বেশি খাচ্ছে। এর সহজ কারণ, তাদের বলা হয়েছে বেশি করে খেতে হবে না হলে দুর্বল হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। না, এটা আপনার শরীরকে রাখার জন্য। প্রত্যেকেই চেষ্টা করছে ফুয়েল এফিশিয়েন্ট বা জ্বালানি সাশ্রয়ের মতো গাড়ি মোটরসাইকেল তৈরি করার জন্য। এর অর্থ হল যন্ত্র যদি মসৃণভাবে চলে এটা কম তেল খাবে, তাই না? তো আপনি এখানে বসে যদি খুব সহজ হয়ে থাকতে পারেন, এখন এটা কম জ্বালানি খাবে। আপনি যদি এরকম হন সবসময় তাহলে এটা বেশি জ্বালানি খরচ করবে, আর চাইবে আপনি যেন আরো খান, এটাকে ঘিরে বাধ্যবাধকতা আসবে। তো এটা হলো নতুন নাম, একটু পরে পরেই খাওয়া। মানুষ সব রকমের আবর্জনা খাচ্ছে পান করছে আর ডাক্তারকে বলছে আমাকে ঠিক করুন, এটা এভাবে কাজ করে না। খাবারের ব্যাপারে যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়টার সম্বন্ধে আপনার সচেতন হওয়া উচিত সেটা হলো, কোনো নির্দিষ্ট দিনে যখন বিশেষ কোনো ধরনের খাবার খান, যে খাবারই হোক না কেন, একটু সচেতনভাবে খেয়াল করবেন কত দ্রুত এটা পরিপাক হচ্ছে আর আপনার অন্তর্ভুক্ত হচ্ছে। যাই খাবার খান, যদি সেটা 3 ঘন্টার বেশি সময়েও হজম না হয় তাহলে বুঝবেন যে আপনি বাজে খাবার খাচ্ছেন, হয় একে এড়িয়ে যাবেন না হলে কম পরিমাণে খাবেন। যদি খাদ্য আপনার পাকস্থলী থেকে 3 ঘন্টার মধ্যে বেরিয়ে যায় তাহলে বুঝবেন আপনি যেটা খাচ্ছেন তাকে আপনার পরিপাকতন্ত্র দক্ষতার সাথে সামলাতে পারছে। এটা হয়তো শ্রেষ্ঠ খাদ্য নয়, কিন্তু আপনার শরীর তা হজম করতে পারে। আর এক বেলার খাওয়া আর আরেক বেলার মধ্যে যদি ঘড়ি ধরে 5-6 ঘন্টার ব্যবধান রাখেন আর এর মধ্যে যদি অন্য কিছু না খান, আপনি দেখবেন শরীরের বিশুদ্ধিকরণ প্রক্রিয়া একেবারে কোষীয় স্তরে শোধন হবে। এই একেবারে কোষীয় স্তরের শোধন হল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জরুরি এক স্বাস্থ্যকর জীবনের জন্য। তাই দুবেলা খাবারের মাঝে যেন 5-6 ঘন্টার ব্যবধান থাকে। যদি আপনার বয়স 30 বছরের বেশি হয়, দুবেলা খাওয়া, দুবেলা ভালো করে খাওয়া যথেষ্ট। একবার সকালে আর একবার সন্ধেবেলায়, সন্ধ্যার খাবারের পর ঘুমানোর আগে যেন অন্তত 3 ঘন্টার ব্যবধান থাকে। আর যদি কিছু শারীরিক কাজকর্ম করেন, তা বলে খুব কসরত বা ভারী কিছু কাজ নয়, কেবল একটু হাঁটাচলা বা একটু নাচ বা এমনই কিছু, নিজের জন্য সময় বের করুন যাতে অন্তত 20-30 মিনিট কিছু শারীরিক কাজকর্ম থাকে সন্ধ্যের খাবারের পর। যদি এভাবে চলেন আপনার শরীর পর্যাপ্ত রূপে সুস্থ থাকবে।
রক্তাল্পতা মানে একটা স্তরে রক্তে লোহা কমে যাওয়া, মানে আপনি আপনার লৌহ মানবিকতা হারিয়ে ফেলেছেন, বুঝলেন? আপনার শরীরের শক্তি হারিয়ে ফেলেছেন, আপনি ক্লান্ত অনুভব করবেন, অকারণেই ক্লান্ত, কিছু না করেই। কারণ যদি উপযুক্ত পরিমাণ লোহা না থাকে তাহলে আপনার শরীরের মধ্যে অক্সিজেন বহনের ক্ষমতা কমে যায়। তার মানে আপনার শরীর, হৃদয়, মস্তিষ্ক সবকিছুই দুর্বলভাবে কাজ করবে, কারণ আপনার যথেষ্ট অক্সিজেন নেই। তাই রক্তে অক্সিজেন তৈরি করা হল অন্যতম গুরুত্বপূর্ণ কাজ, কারণ শরীর কতটা সুস্থ, কতটা সহজে এটা নিজেকে সারিয়ে তুলছে তা নির্ভর করে রক্তে অধিক পরিমাণে অক্সিজেনের উপস্থিতির উপর। আর সেই ক্ষমতা কমে আসবে। বিশেষ করে মহিলাদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে, কারণ জৈবিক প্রক্রিয়ার জন্য যে তাদের হিমোগ্লোবিনের পরিমাণ কমে যেতে পারে এবং তাদের রক্তে অক্সিজেনের পরিবহন ক্ষমতা কমে আসবে, আর সেটা তাদের অকারণেই ক্লান্ত করে তুলবে, আপনাকে নির্বোধের মতো দেখাবে। আর হ্যাঁ, যদি আরবিসি কমে যায় আপনাকে নিজেকে বোকার মতো মনে হবে। মস্তিষ্কে যথেষ্ট অক্সিজেন না পৌঁছলে এটা কাজ করে না যেভাবে করা উচিত, শরীর এবং মস্তিষ্ক দুটোই। তো এর যত্ন নিতে একটা সহজ উপায় হল, আপনি সামান্য মধু উষ্ণ গরম জলে মিশিয়ে খান প্রত্যেক দিন। দেখবেন ধীরে ধীরে রক্তে লোহিত কণিকার মাত্রা বেড়ে যাবে। যদি রক্তে বেশি অক্সিজেন থাকে আপনি শক্তির উচ্ছ্বাস অনুভব করবেন, হঠাৎ সবকিছু কেমন প্রাণবন্ত লাগবে, শরীরের পুনরুজ্জীবন ক্ষমতা বাড়তে থাকে, মৃত কোষ দ্রুত প্রতিস্থাপিত হয়, শরীরে যে অলসতা অনুভব করতেন তা কমে যায়, যে অলসতা মানসিক স্তরে অনুভব করতেন সেটা কমে যায়। তো মধু, এর নানা রকম প্রভাব আছে শরীরের ওপর। যদি কিছু না মিশিয়ে খাওয়া হয় তবে এর প্রভাব একরকম, যদি ঠান্ডা জলের সাথে খাওয়া হয় তবে প্রভাব অন্যরকম, যদি উষ্ণ জলের সাথে খাওয়া হয় তবে এর প্রভাব আরেক রকম। আমরা চাই গরম জলের সাথে এটাকে খেতে এই ক্ষেত্রে, কারণ আমরা চাই শরীরতন্ত্রকে জাগিয়ে তুলতে। যদি আপনি এটা ফুটন্ত জলে মেশান, মধুর কিছু অংশ বিষে পরিণত হয়, তাই এটা কখনোই ফুটন্ত জলে দেবেন না বা মধুকে রান্না করবেন না। আমি জানি পাশ্চাত্য সমাজে মানুষ মধুর কেক ইত্যাদি তৈরি করেন, তারা রান্না করেন মধুকে। যদি এটা নির্দিষ্ট একটা তাপমাত্রা অতিক্রম করে তাহলে মধু পরিণত হয় বিষে, তাই এটাকে যেন মেশানো হয় ঠিক এমন একটা উষ্ণতা যা পান করা যায় তাতে মেশান, ফুটন্ত গরম হলে মেশাবেন না। দেখুন, কারোর জীবনে ঘুমটা ঠিক প্রয়োজনীয় নয়, শরীর যা চায় তা হল বিশ্রাম। ঘুম কেবল বিশ্রামের একটা ধরন। অনেক মানুষই ভাবতে শুরু করেছেন, তামিলনাড়ুতে কেউ কেউ বলেন রেস্ট পানি করাঙ্গা, তার মানে তারা ঘুমোচ্ছেন। দরকার নেই, আপনি বসেও বিশ্রাম নিতে পারেন, তাই না? ঠিক না? আপনি দাঁড়িয়েও বিশ্রাম নিতে পারেন, আপনি দৌড়চ্ছেন, দাঁড়ালেন, তখন কি মনে হয় না বিশ্রাম নিচ্ছেন? আপনি দাঁড়িয়ে আছেন, বসলেন, মনে হয় না বিশ্রাম নিচ্ছেন? বিশ্রাম নেওয়ার অনেক উপায় আছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্রাম মানে আপনি শক্তির সমীকরণটা বদলাচ্ছেন, যেখানে খরচ কমে গেছে কিন্তু উৎপাদনের হার একই আছে। তাই একটা সময় পর আপনি অনুভব করেন যে আপনি পুনরুজ্জীবিত হয়েছেন, কারণ খরচটা কমানো হয়েছে। মূলত আপনি আপনার শক্তির সমীকরণটিকে সামলাচ্ছেন। কঠিন কাজের সময় খরচটা বেশি হয়, যতটাই উৎপাদন হোক তা যথেষ্ট নয়, একটা সময় পর আপনি ক্লান্ত অনুভব করেন কারণ খরচটা অনেক বেশি। যদি আপনি খরচটা কমিয়ে আনেন আর উৎপাদন বাড়ান, কিছু সময় পর আপনি উজ্জীবিত অনুভব করেন। বেঁচে থাকার আদর্শ উপায় হল আমার জীবনে কোনো ঘুম থাকবে না, কিন্তু সেটা সম্ভব নয় এই মুহূর্তে। এখনও শরীরে কিছু জড়তা রয়েছে, তাই এটা ন্যূনতম পরিমাণে ঘুমোয়, বাকি সময়তে এ স্বাচ্ছন্দ্যে থাকে। যদি একে স্বাচ্ছন্দ্যে রাখেন তবে শরীর ঘুমোয় না, যদি তেমনভাবে ক্লান্ত না হয়ে পড়ে। তাই শরীর কখনো কোনোদিনও ঘুম চাইছে না,
কিন্তু এটা অবশ্যই বিশ্রাম চাইছে। যদি আপনি না জানেন কিভাবে এখানে বসবেন শান্তভাবে, এটা বিশ্রাম চাইবে এইভাবে এইভাবে। যদি আপনি সম্পূর্ণ স্বাচ্ছন্দ্যে বসতে পারেন, এটা এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে, ঘুমোতে না চেয়ে, না হলে এটাই একমাত্র উপায়, এ জানে যে কিভাবে বিশ্রাম নিতে হয়। যদি এখানে আপনি এখন বসেন, একটা সহজ কাজ যা আপনি করতে পারেন তা হল এখানে বসুন আর মনোযোগ দিয়ে দেখুন আপনার মাথার উপর থেকে আপনার পায়ের পাতা অবধি সবকিছু সহজভাবে আছে কিনা, বিশ্রাম অবস্থায় সরলভাবে, নাকি আপনি এরকম হয়ে রয়েছেন। বসুন আর কেবল সহজ অবস্থায় আনুন, যতটা আপনার পক্ষে সম্ভব। পুরোটা এখন সচেতনভাবে হবে না, যতটা আপনি পারেন সচেতন অবস্থায় একে স্বস্তিতে নিয়ে আসুন। আপনি দেখবেন হঠাৎ করে, আপনি যদি দশটায় ঘুমিয়ে পড়ার মানুষ হন, যদি এক ঘন্টা স্বস্তিতে বসেন, আপনি দেখবেন আপনার ঘুম প্রায় আধ ঘন্টার জন্য পিছিয়ে যাবে, ঘুম পাবে না দশটার সময়, স্বাভাবিকভাবেই আপনি জেগে থাকবেন।